সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা ইউটিউব ভিডিওর মধ্যে ট্যাগ সেট করব। যদিও এটা একটা খুবই সহজ পদ্ধতি, কিন্তু ইউটিউবের নতুন নতুন আপডেট আসার সাথে সাথে এই যে প্রসেসগুলি আছে সেগুলি কিছুটা চেঞ্জ হতে থাকে। তাই ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী আপনি আপনার ইউটিউব ভিডিওগুলির মধ্যে কিভাবে ট্যাগ সেট করবেন, সেই পুরো প্রসেসটা আজকের এই একটা ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ ট্যাগ সেট করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো কোনো প্রকারের সমন্বয় না করে আমরা সরাসরি আমাদের যে Y2 স্টুডিও অ্যাপ আছে সেখানে গিয়ে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা Y2 স্টুডিও অ্যাপ, যেখান থেকে আমরা আমাদের ইউটিউবের সমস্ত কিছুকে আমরা কন্ট্রোল করতে পারি, যে আমাদের কত সাবস্ক্রাইবার হলো, কত ভিউজ হলো, কত লাইক হলো, সেই সমস্ত কিছু এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। তো এখান থেকে কিন্তু আমাদের সেই ট্যাগটা সেট করতে হবে। তো আমরা Y2 স্টুডিও অ্যাপটা ওপেন করে নেব এবং আপনি এখানে আপনার সেই ইউটিউব যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের জিমেলটা দিয়ে এখানে লগ ইন হয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা আমার ডেমো চ্যানেল অ্যাড করে রেখেছি। তো এখানে আমরা প্রথমে কন্টেন্ট অপশনে চলে যাব। কন্টেন্ট অপশনে যাওয়ার পরে এখানে আমরা যতগুলো ভিডিও আপলোড করে রেখেছি সেই সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তো সবার উপরে যে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে কিন্তু আমি এখনও ট্যাগ সেট করিনি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ট্যাগ সেট করে দেখাবো। তো ভিডিওটাতে ট্যাগ সেট করার জন্য জাস্ট ভিডিওটার উপরে একবার ক্লিক করতে হবে। তো আমি একবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে আপনারা একটা পেন্সিলের আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিলের আইকনে ক্লিক করতে হবে। পেন্সিলের আইকনে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে মোর অপশন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মোর অপশন লেখা আছে। এই মোর অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। মোর অপশনে ক্লিক করার পরে এখানে প্রথমেই লেখা আছে অ্যাড ট্যাগ, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা ট্যাগ সেট করব। এবার ট্যাগ কীভাবে সেট করব, তো যেহেতু আমার এটা একটা ব্লগ চ্যানেল, আমি এখানে ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করি, তো আমি জাস্ট ব্লগ রিলেটেডই ট্যাগ দিব। তো এখানে আমি লিখে দিচ্ছি ব্লগ ভিডিও, VLOG ব্লগ ভিডিও। এবার ব্লগ ভিডিও আমি লিখে দিলাম। এবার এই ট্যাগটাকে আমি সেভ কীভাবে করব, তো আপনারা আপনাদের মোবাইলের কিবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন একটা এন্টারের বটন আছে, সেই এন্টারের বটনে যখন আপনারা একবার ক্লিক করবেন অটোমেটিক কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা র্যান্ডামলি আমাদের ভিডিওর ক্যাটাগরি রিলেটেড আমরা এখানে ট্যাগ দিয়ে দিব। তো আমি ব্লগ ভিডিও দিলাম, তারপরে মিনি ব্লগ। তো এভাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে শুধু দুটা ট্যাগ সেট করলাম। এবার এটাকে আমি সেভ কিভাবে করব, এই ট্যাগ সেকশনে কিন্তু এটা সেভ হয়ে গেছে, কিন্তু পুরা ইউটিউব ভিডিওর মধ্যে কিন্তু আমাদের এটা সেভ হয়নি। পুরা ইউটিউব ভিডিওর মধ্যে সেভ করার জন্য আমাদেরকে এখন ব্যাক আসতে হবে। তো আমরা এখান থেকে ব্যাক করে নেব একবার। ব্যাক করে নেওয়ার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ, এই সেভ বাটনে আমরা ক্লিক করব। এবার কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে আমাদের এই ট্যাগটা কিন্তু কমপ্লিট সেভ হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর মধ্যে খুবই ইজিভাবে ট্যাগ সেট করতে পারেন। এবার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু Y2 স্টুডিও অ্যাপের মধ্যে আপনার ভিডিও রিলেটেড অনেক কিছু চলে আসে, কীভাবে আপনারা ট্যাগ লাগাবেন, কীভাবে আপনারা টাইটেল, কীভাবে থাম্বনেল, কীভাবে ডিসক্রিপশন লিখবেন, এগুলি অনেক কিছু এখানে জানার আছে। তো আপনারা যদি এটা রিলেটেড ডিটেলসে একটা ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করবেন। আমি এটা নিয়ে, অর্থাৎ Y2 স্টুডিও অ্যাপ নিয়ে আপনি কীভাবে আপনি কন্ট্রোল করবেন পুরো ইউটিউব ভিডিওকে, আমি ডিটেলসে একটা ভিডিও বানাবো যেখানে আপনাদের সমস্ত কিছু কভার হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা যদি ভিডিও চান তো কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।